আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, হ্যান্ড রাইটিং এর দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ম্যাজিক দেখাবো চারটি হ্যান্ড রাইটিং এর দ্বারা শেখার মাধ্যমে। চারটি দ্বারা হচ্ছে আপার জোন, মিডল জোন, লয়ার জোন এবং সার্কেল। প্রথমত আমরা আপার, মিডল, লয়ার এর কি করবো, আমরা ম্যাজিক দেখাবো। তো আপার, লয়ার, মিডল এই তিনটি দ্বারা ফেস করার জন্য আমাদের কি করতে হবে, ইংরেজি ডাক্তার খাতার তিনটি গড় এবং চারটি দাগ ইউজ করতে হবে। তো আমরা প্রথমত আপার জোন ফিক্স করব। আপার জোন ফিক্স করার জন্য উপরে দুই গড় আমরা কি করব, নির্বাচন করব। এইভাবে সমান দূরত্ব রেখে আমরা আপার জোনটা প্র্যাকটিস করব। আপার জোনের পর আমরা মিডল জোন প্র্যাকটিস করব, এই যে মাঝখানের গড়ে সমান দূরত্ব রেখে মাঝখানে করে প্র্যাকটিস করব। তো মিডল জোনের পর আমরা লয়ার জোন প্র্যাকটিস করব। লয়ার জোন বলা হয় নিচের দুই গড়কে। সর্বশেষ আমরা বৃত্ত দিয়ে একটা চমৎকার একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে, যে বৃত্তের মাধ্যমে আমরা একাধিক বর্ণ কিভাবে লেখা যায় তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমরা কি করতে হবে, বৃত্তটা প্র্যাকটিস করতে হবে। এই যে মাঝখানে করে আমরা বৃত্তটা কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে সমান দূরত্ব রেখে। তো প্রিয় বন্ধুরা, আসেন আমরা কিভাবে এ লিখতে হবে আমি আপনাদেরকে দেখাবো। এই যে বৃত্ত দিয়ে আমরা কি করব, এ লিখবো। বৃত্তের সঙ্গে আমরা কি করব, একটা মিডল জোন অ্যাড করে দিব, হয়ে যাবে এ। তারপর আমরা বি লেখার জন্য কি করব, একটা বৃত্ত নিব, একটা আপার জোন নিব। এই যে বাম পাশে একটা আপার জোন দিয়ে দেব, হয়ে গেল বি। যদি আমার বৃত্তের এই যে ডান পাশে একটু কি করে দিই, মুছে দিই, তাহলে কি হয়ে যাবে, সি। তারপর আমরা কি লিখবো, ডি লিখবো। ডি লেখার জন্য আমরা বৃত্ত তো আছেই, সাথে আমরা কি করব, ডান পাশে একটা আপার জোন অ্যাড করে দেব, হয়ে যাবে ডি। তারপর আমরা ই লিখবো। ই লেখার সময় আমরা একটু ডান পাশে একটু বৃত্ত মুছে দেব, তারপর আমরা এইভাবে দেব, হয়ে যাবে ই। তারপর আমরা জি লিখবো। জি লেখার জন্য আমরা কি করতে হবে, বৃত্তের সাথে আমরা লয়ার জোন অ্যাড করতে হবে, তারপর এভাবে এভাবে রাউন্ড করে দিতে হবে, হয়ে যাবে জি। তারপর আমরা ও বৃত্ত দেখতে পাচ্ছেন, বৃত্তটাই ও। তারপর আমরা পি লিখবো। পি লেখার জন্য আমরা কি করতে হবে, একটা ডান বাম পাশে একটা মিডল জোন, লয়ার জোন অ্যাড করতে হবে। তারপর আমরা লিখবো কিউ। কিউ লেখার জন্য আমরা ডান পাশে একটা মিডল জোন অ্যাড করতে হবে। দেখেন প্রিয় বন্ধুরা, আমরা শুধু বৃত্ত দিয়ে আর আপার জোন, মিডল জোন, লয়ার জোন দিয়ে কি করছি, আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, অর্থাৎ নয়টি লেটার আমরা কি করে বলছি, লিখে বলছি। তো আমরা এভাবে পরবর্তী ক্লাসগুলোতে আপার, মিডল, লয়ার এবং সার্কেল দিয়ে আপনাদেরকে আমরা পরবর্তী সবগুলা ইংরেজি লেটার দেখাবো, শিখাবো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।